নমস্কার, আমার নাম তৃপ্তি সাহা। আমি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী। প্রথমে বলতে চাই, আমি যে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী সেটা ভেবে আমার ভালো লাগে। আর দ্বিতীয়ত বলতে চাই, আমি বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী। আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর আমি এই কলেজের যে শিক্ষক বা শিক্ষার্থী, তাদের বিষয়ে আমি যা বলবো আমার মনে হয় ততটাই কম ভালো হবে, কারণ এদের গুণ বা যাকে বলছি আমি যত বলবো ততই কম। আমাদের শিক্ষক মণ্ডলী এতটাই ভালো, হয়তো আমার মনে হয় না এত ভালো কলেজ বা এত ভালো শিক্ষক মণ্ডলী আমি আর কোথাও পাবো কিনা। আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সেহেতু আমি সায়েন্সের একজন শিক্ষার্থী। সায়েন্সের মধ্যে প্রত্যেকটা টিচার ভালো, কিন্তু আমাদের কিছু প্রবলেম আছে, যেমন হলো ল্যাবরেটরি আমাদের কম। একটা শিক্ষার্থীকে বোঝানোর জন্য কিন্তু কিছু উদাহরণ দরকার হয়। উদাহরণ দরকার হলে আমরা বিভিন্ন ধরনের জিনিসকে বলি যে এই জিনিসটা যদি এভাবে হয় তাহলে জিনিসটা তোমরা ভালো বুঝবা। কিন্তু আমাদের যদি কিছু সরঞ্জাম প্রয়োজন হয় তাহলে আমাদের স্পেশালি আমরা যেহেতু সায়েন্সে দরকার হলে আমাদের ল্যাবরেটরি অনেক প্রয়োজন। ল্যাবরেটরির জন্য কিছু বিখ্যাত বিখ্যাত কিছু জিনিস প্রয়োজন হয় যেইগুলো আমাদের কলেজে একটু কম। তো যদি সেই জিনিসগুলো আমরা পাইতাম তাহলে আমাদের পড়াশোনাটা একটু ভালো মতোভাবে চালিয়ে নিতে পারতাম। কিন্তু আমাদের কলেজের শিক্ষক মণ্ডলীর তুলনা সেটা আমি বলে বোঝাতে পারবো না। তারা এক একজন এতটাই ভালো। একটা মানুষ বলে যে নিরক্ষর বা অশিক্ষিত, অশিক্ষিত বলে কোনো শব্দ নেই, শব্দ আছে নিরক্ষর। নিরক্ষর হওয়ার জন্য কি বলে, অক্ষর জ্ঞান কম। আমরা এতদিন করোনাকালীন সময়ে আমরা বাড়ি বন্ধে ছিলাম, হ্যাঁ হয়তো আমরা অনলাইন ক্লাস করেছি ঠিকই, কিন্তু আমাদের মাঝে যে অরিজিনাল যে জ্ঞানের সব কিছু সেটা আসলে আমরা পাই নাই, কারণ স্যারদের মুখ না দেখলে হয়তো আমাদের সেটা ভালো লাগে না। দীর্ঘদিন বাড়ি বসেছি, হয়তো আমাদের যখন খেলার মাঠে ছিল আমাদের সঙ্গী, কিন্তু আমাদের এখন সঙ্গী হয়ে গেছে বই, বইয়ের থেকেও বড় সঙ্গী হয়ে গেছে মোবাইল। আমরা কতটুকু সময় বইয়ের সঙ্গে থাকি? আমাদের যখন আমরা ক্লাস ওয়ান থেকে পড়াশোনা করি তখন কিন্তু আমাদের বলে যে কখন একটু পড়ে এসো, আমরা না পড়া না দিলে কিন্তু আমরা পড়ে আসি না। ঠিক তেমনই 12টা বছর শিক্ষার্থীর জীবন আমাদের, এতটা দিন কোনো দিনই আমরা ছুটি পাইনি। যে ছুটিতে হয়তো অনেকেই খুশি কিন্তু অনেকেই দুঃখিত, যেমন আমি দুঃখিত বলতে পারি, কারণ আমাদের জীবনে বড় কিছু হইতে হলে শিক্ষার্থী হয়ে থাকতে হবে। শিক্ষাতে থাকতে হলে শিক্ষকদের প্রয়োজনীয়তা অসীম, তারা যদি না থাকে